আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের আকাশ সীমায় ঢুকে পড়া যে কোনো অবৈধ যানকে গুলি করে ভূপাতিত করা হবে, সেনা কমান্ডারের হুঁশিয়ারি। বাংলাদেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রী বললেন আপত্তি নেই। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়, হিজাব নিয়ে আন্তর্জাতিক সমালোচনার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগান জনগণের টাকা লুট করার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের, তালেবানের নিন্দা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, শত্রুরা ইসলামী বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টকে ঘায়েল করতে চায়। ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামী বিপ্লব। শত্রুরা এই বিপ্লবের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে, তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পথে বাধা সৃষ্টি করে রেখেছে। এর সবই করা হচ্ছে ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে ধ্বংস করতে। শেকারচি বলেন, বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান গোটা বিশ্বের সম্মান ও মর্যাদার অধিকারী এবং বিপ্লবী আদর্শ অনুসরণের মাধ্যমে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। এসবই সম্ভব হয়েছে শহীদদের রক্ত এবং সর্বোচ্চ নেতার সুচিন্তিত দিক নির্দেশনার কারণে। আল্লাহর রহমতে এই ইসলামী রাষ্ট্রের সাফল্য অর্জনের ধারা অব্যাহত থাকবে বলে এই প্রভাবশালী সেনা কর্মকর্তা মন্তব্য করে। এদিকে ইরানের আকাশ সীমায় ঢুকে পড়া যে কোনো অবৈধ যানকে গুলি করে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র সেনা কমান্ডার। ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আসাদি বিপ্লব বার্ষিকী উপলক্ষে শুক্রবার হামেদান শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদেশের আকাশ সীমায় কোনো অবৈধ আকাশযানকে অনুপ্রবেশ করতে দেবে না এবং অনুপ্রবেশ করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, ইরানি জনগণ এমন এক মহান নেতার নেতৃত্বে বিপ্লব করেছিল যিনি এদেশের জনগণকে বিশ্ববাসীর সামনে সম্মানের আসনে বসিয়েছেন এবং বিদেশ নির্ভরতার মূলে আঘাত হেনেছেন। তিনি বলেন, ইসলামী ইরানের স্থপতির স্বনির্ভর হওয়ার সেই মূল নীতির আলোকে এদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে এবং আত্মরক্ষার দিক দিয়ে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা মোহাম্মদ আল বাখিতি বলেছেন, আগ্রাসী দেশগুলো কেবল ইয়েমেনেরই ক্ষতি করছে না, বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি ক্ষতির মুখে পড়বে। তিনি আরো বলেছেন, সবাই এখন এটা দেখতে পাচ্ছে, দীর্ঘ 7 বছর ধরে আগ্রাসন চালিয়েও শত্রুরা তাদের কোনো লক্ষ্য হাসিল করতে পারেনি, ভবিষ্যতেও অশুভ লক্ষ্য হাসিলে ব্যর্থ হবে তারা। আনসারুল্লাহ রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য বোখাইতি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়াটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। ইয়েমেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের কোন দেশের জন্যই যুদ্ধ ভালো কিছু বয়ে আনতে পারবে না। এই অবস্থায় যুদ্ধ বন্ধ করলেই কেবল সবার জন্য তা মঙ্গল বয়ে আনতে পারে। তার মতে, আগ্রাসী দেশগুলোর সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, একই সঙ্গে ইয়েমেনিদের নিজেদের মধ্যেও আলোচনা শুরু করতে হবে। 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে 17,000-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ, আর গৃহহারা মানুষের সংখ্যা লাখ লাখ। ইসরায়েল একটি অ্যাপার্টহাইড বা বর্ণবাদী রাষ্ট্র বলে স্বীকার করেছেন দখলদার ইসরায়েলেরই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখাইল বেন ইয়াইর। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। আয়ারল্যান্ডের পত্রিকা দ্য জার্নালে লেখা নিবন্ধে তিনি আরো বলেছেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনের সঙ্গে একমত যেখানে বলা হয়েছে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব আল কুদস থেকে ফিলিস্তিনি বিতাড়নের বর্ণবাদী আইন বজায় রেখেছে, এর ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি আরো লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেওয়া যায় না। বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এদিকে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে 21 ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। করোনা সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে বন্ধ রাখা শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খুলে দেওয়া হতে পারে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে 21 ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপত্তি নেই। আজ শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা ভাইরাসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের জীবন নিরাপদ রেখে শিক্ষা ব্যবস্থা চালু রাখা যায়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। এখন প্রতিদিনই করোনা সংক্রমণের হার কমে আসছে, ফলে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আর বাড়ানো হবে না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে 2020 সালের মার্চের মাঝামাঝি থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছিল সরকার। অবস্থার উন্নতি হওয়ার প্রায় দেড় বছর পর গত বছরের 12 সেপ্টেম্বর স্কুল কলেজ খুলে দেওয়া হয়। তবে নতুন করোনার ভ্যারিয়েন্টের কারণে পরিস্থিতি ফের অবনতি হওয়ায় গত 21 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। এদিকে আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের সমালোচনার জবাবে এক বিবৃতিতে এ মন্তব্য করল নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে বিশ্বব্যাপী যখন তোলপাড় চলছে, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়। সম্প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, হিজাবকে কেন্দ্র করে মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও এই বিষয়ে ভারতের সমালোচনা করেছেন। এসবের প্রতিক্রিয়ায় আজ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য গ্রহণযোগ্য নয়। কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ড্রেস কোড সংক্রান্ত বিষয়টি এখন সে রাজ্যের হাইকোর্টের বিবেচনাধীন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দ বাগচি টুইটারে লিখেছেন, কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি নিয়ে যে বিষয় তৈরি হয়েছে তা কর্ণাটক হাইকোর্টের বিবেচনাধীন। আমাদের সাংবিধানিক পরিকাঠামো ও কার্যপদ্ধতি, এমনকি আমাদের গণতন্ত্রের নীতি ও বিশ্বাসও এমন একটি বিষয় যা বিচার বিবেচনা করে সমাধান করা হয়। তাই যারা ভারত সম্পর্কে ভালোভাবে জানেন তারা সঠিক উপলব্ধি করতে পারবেন। এদিকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা IRF একটি মার্কিন সরকারি সংস্থা যা বিদেশে ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারি করে এবং রিপোর্ট করে। তারা কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীদের হিজাব পরার দাবি বিতর্কের মধ্যে কর্ণাটক সরকারের সমালোচনা করেছে। IRF রাষ্ট্রদূত রাসাদ হুসেনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, স্কুলে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক $700 কোটি যে সম্পদ নিউ ইয়র্কে জমা রেখেছিল তা লুট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লুট করা ওই সম্পদের অর্ধেক অর্থাৎ $350 কোটি তিনি 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার শিকার নির্দিষ্ট কিছু ব্যক্তির আত্মীয়দের দেবেন এবং বাকি অর্থ কথিত মানবিক ত্রাণ সহায়তা হিসেবে কাজে লাগানো হবে। বাইডেন গতকাল এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি এমন সময় আফগান জনগণের সম্পদ ডাকাতি করে 11 সেপ্টেম্বরের ভুক্তভোগীদের দেওয়ার সিদ্ধান্ত নিলেন যখন 11 সেপ্টেম্বরের হামলায় আফগানিস্তানের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। বিশ্বে মানবাধিকারের কথিত প্রবক্তা আমেরিকার প্রেসিডেন্ট এই অস্বাভাবিক পদক্ষেপগুলো এমন সময় নিলেন যখন আফগানিস্তানে 20 বছরের মার্কিন দখলদারিত্বের জের ধরে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে, খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, শরণার্থীদের ঢল নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের জব্দ সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে চুরি এবং নৈতিক অবক্ষয় বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সোহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তালেবানের দোহা দপ্তরের মুখপাত্র শাহিন এক টুইটার বার্তায় আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগান জনগণের অর্থ চুরি করেছে এবং এটি অন্যের সম্পদ হাতিয়ে নেয় একটি দেশ। গত বছরের 15 আগস্ট মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। ওই মাসে আফগানিস্তানের উপর দীর্ঘ 20 বছরের দখল
দখলদারিত্বের অবসান ঘটিয়ে দেশটি ছেড়ে চলে যায় মার্কিন সেনা। রাশিয়া তার সেনাদেরকে ইউক্রেনে অনুপ্রবেশ করানোর জন্য প্রস্তুত করেছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা। একই সঙ্গে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য তিনি সেনা পাঠাবেন না। তিনি আরো বলেছেন, বিশ্বে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা তিনি আগে কখনো দেখেননি। হোয়াইট হাউস শুক্রবার বলেছে, রাশিয়ার আগ্রাসন শুরু হবে বিমান হামলা দিয়ে এবং এ কারণে ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনা কঠিন হবে। অন্যান্য পশ্চিমা দেশও অবিলম্বে তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোন ইচ্ছে তার নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে মিথ্যা খবর প্রচার করার দায়ে অভিযুক্ত করেছেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অত্যাসন্ন বলে অজুহাত তুলে পোল্যান্ডে আরো 3,000 সেনা পাঠিয়েছে আমেরিকা। এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পূর্ব ইউরোপে পাঠানো মার্কিন সেনার সংখ্যা 6,000 পৌঁছাল। রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস।